ইসরায়েলের বিমান হামলায় লেবাননের উত্তর বেকা উপত্যকার জবুজ শহরে একই পরিবারের ১৭ জন সদস্য নিহত হয়েছেন। লেবাননের একটি জাতীয় গণমাধ্যমের বরাতে রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের উত্তর বেকা উপত্যকার জবুজ শহরে ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের অন্তত ১৭ জন সদস্য নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে জীবিতদের অনুসন্ধানে এখনও চলছে উদ্ধার অভিযান। প্রায় দুই সপ্তাহ ধরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে দেশটির বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়াও শনিবার ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহ নিহতের বিষয়টি নিশ্চিত করে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। শুক্রবার সন্ধ্যায় বৈরুতে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় নাসরুল্লাহ নিহত হন। তার আগে হাসান নাসরুল্লাহকে বিমান হামলা চালিয়ে হত্যার দাবি করে ইসরায়েলি বাহিনী। লেবাননের দক্ষিণ উপশহরে অবস্থিত হিজবুল্লার সদর দপ্তর লক্ষ্য করে শুক্রবার হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। এতে হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন বলে শনিবার দাবি করে তেল আবিব। তাৎক্ষণিকভাবে ইসরায়েলের এমন দাবি নিয়ে কোনো মন্তব্য না করলেও পরে বিষয়টি নিশ্চিত করে হিজবুল্লাহ।